অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। সোমবার রাত 12:01 ধানমন্ডির 32 নম্বরে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু এবং ঢাকা উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উপর গুরুত্ব দেন।